এবার কি পশ্চিমবঙ্গের রাজ্যপাল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে তুমুল জল্পনা গতকালই এসেছে সেই রায়। নিয়োগ দুর্নীতি মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে। এক বেসরকারি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার শাস্তি পেলেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব কলকাতা উচ্চ আদালতের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সৌজন্যে মহামান্য সুপ্রিম কোর্ট। গতকাল গভীর রাতে চোখের জল ফেলতে ফেলতে নিজের চেম্বার ছেড়ে বেরিয়ে আসেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি সব শেষ? নিজের চাকরি জীবনে কি একটা লাল দাগ হয়ে রয়ে গেল এই ঘটনা? বিরাট কলঙ্কের বোঝা কি বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সারা জীবন বয়ে বেড়াতে হবে? আপাতদৃষ্টিতে এগুলি মনে হলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছে। নির্বাসনের নির্দেশ সাপে বর হয়ে দেখা দিতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জীবনে, এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। গোপন সূত্রে খবর, সবার অলক্ষেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার দৌড়ে উঠে এসেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা পরে চোখ কপালে উঠলেও এটাই বাস্তব। এবার দেখে নেওয়া যাক হঠাৎই কীভাবে রাজ্যপাল হওয়ার দাবিদার হয়ে উঠলেন তিনি। জগদীপ ধনখড়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের বিরোধের কথা অজানা নয় কারোর। মাঝে মধ্যেই তাদের মধ্যে লেগে যেত তীব্র সংঘাত, যার ফলস্বরূপ একাধিকবার মুখ্যমন্ত্রী বিভিন্ন মহলে অভিযোগ করেছেন রাজ্যপালের বিরুদ্ধে। রাজ্যপাল বদলের দাবিতে দরবার করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছেও। অবশেষে জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হলে সাময়িকভাবে তার স্থলাভিষিক্ত হন লা গণেশন।